3 বিঘা করিডোর হলো বাংলাদেশ ভারত সীমান্তের একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। বাংলাদেশ ভারতকে দ্বিখণ্ডিত করেছে, এই জন্য ভারত সরকার বাংলাদেশ সরকার দুজন মিলে চুক্তি করে বাংলাদেশকে সেই 3 বিঘা রাস্তা দিয়ে দেয়। ডিয়ার যে পিলার, এই যে অর্থাৎ বর্ডারের পিলার, এই পিলারে আমরা পিলার ক্রস করে কিন্তু ওই দিকে গেছি। আমার প্রায় 900 রুপির মতো খরচ হয়েছে। কথাটা চলতেছে, ঘটনা হইল গিয়া যে সামনে কিন্তু বিএসএফ আছে, বিএসএফ গাড়ি আমাদের তল্লাশি, মানে গাড়ি তল্লাশি না কি যেন করে, নাকি গাড়ি ধরে, সেটা আমরা তো ঠিক বলতে পারি না। সাধুরা বাজার নাকি যেন, সাধুর বাজার। আচ্ছা যাই হোক, লোকেশনটা দেখ, দেখবো খালি নীল দেখটা যেটা আছে, এই নীল দেখ বরাবর, এটা একাই পেয়ে নীল দেখ বরাবর, নীল দেখের উল্টা সাইড গেলে মুখ কবুক। যে ঘটনা ঘটে গেছে যে আমরা তো রাস্তা চিনি না, বাট আমাদের গাড়িতে একটু লাইসেন্সও মানে কোথায় নাই, তবে হেলমেট আছে সবার, তারপর একটু ভয় ভয় করতেছে যে আসলে কি হবে। হাইরে গুগল ম্যাপের জ্বালা, এই গুগল ম্যাপ দেখেন আমাদেরকে কয়বার ঘুরাইলো, আমরা ওই দিক গেছি যে গাইস মানে, হ্যাঁ এবার ভয় ধরে দিবি, আচ্ছা তাহলে ওই রোড দিয়ে বরাবর যাইতে হবে। মানে ওখানে বললে আলাউদ্দিন নগর গিয়ে ওখানে বললে যে দহগ্রাম কন্দির, আচ্ছা ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। অবশেষে একটা সাইনবোর্ড পাইলাম যে 3 বিঘা করিডোর মাত্র 8 কিলো, আর সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবার আঙ্গুর পথ হচ্ছে এখান থেকে 18 কিলো রাস্তা। তো যাই হোক, আসার ফল পাচ্ছি। তো আমাদের রাস্তা আছে প্রায় একটার দিক বের হয়েছি, তো এখন বাজে প্রায় 4টা বাজে, দেখা যাচ্ছে 3 বিঘা করিডোর, ফাইনালি আমরা চলে আসছি সেই 3 বিঘা করিডোরে। এই যে দেখ আপনারা, 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর হলো বাংলাদেশ ভারত সীমান্তের একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। 2012 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গুর পোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। পূর্বে করিডোরটি দিনের বেলায় 12 ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো, এতে দহগ্রাম আঙ্গুর পোতার অধিবাসীদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সে সময় সেখানে কোনো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। পরবর্তীতে 6 সেপ্টেম্বর 2011-এ ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যকার একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডোরটি 24 ঘন্টায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা একটু ম্যাপের দিকে গেলেই বুঝতে পারবো যে স্ক্রিনে দেখানো যে হলুদ অংশটি সেটি হচ্ছে ভারত, আর সবুজ অংশটি হচ্ছে বাংলাদেশ, যা বাংলাদেশ ভারতকে দ্বিখণ্ডিত করেছে। এই জন্য ভারত সরকার বাংলাদেশ সরকার দুজন মিলে চুক্তি করে বাংলাদেশকে সেই 3 বিঘা রাস্তা দিয়ে দেয়। এক সময় যখন এই 3 বিঘা রাস্তা ছিল না, তখন আঙ্গুর পোতা এলাকার মানুষের জীবন খুবই দুর্দশ অবস্থা ছিল। সেখানে তারা হাসপাতাল পায়নি, মেডিকেল পায়নি, যার কারণে চোখের সামনেই তার বাবা মা বা স্ত্রী পুত্র সন্তানকে মরে যেতে দেখেছে। 2011 সালের পর থেকে আঙ্গুর পোতার মানুষ নির্দ্বিধায়
আপনার পাসপোর্ট ভিসা ছাড়াই এখন ইন্ডিয়ার উপর দিয়ে বাংলাদেশে যাতায়াত করতে পারে। একসময় যখন এই 3 বিঘা করিডোর ছিল না, তখন তারা পারত না বাংলাদেশে বাজার করতে, পারত না চিকিৎসা নিতে, এজন্য তারা ইন্ডিয়ার বাজারে গিয়ে বাজার করত, যার কারণে ইন্ডিয়ার কিছু কিছু মানুষের কাছে তারা অনেক শোষণীয় অবস্থায় নির্যাতিত হতো। 3 বিঘা করিডোর থেকে আঙ্গুর পোতার দূরত্ব হচ্ছে মাত্র 9 কিলো। তো এখন আমরা যেই রোড দিয়ে যাচ্ছি, তার হাতের ডান পাশে হচ্ছে ইন্ডিয়া আর হাতের বামে হচ্ছে বাংলাদেশ। তবে আঙ্গুর পোতা এলাকার আশেপাশে ইন্ডিয়ার কোনো তার কাটার বেড়া নেই। তবে আশেপাশের মানুষের কাছ থেকে আমরা যতদূর পর্যন্ত শুনেছি যে তার কাটার বেড়া হলে ইন্ডিয়া বাংলাদেশের মানুষ অর্থাৎ আঙ্গুর পোতা এলাকার মানুষের জীবনে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এখন আমি যে পথ দিয়ে যাচ্ছি এটি হচ্ছে আঙ্গুর পোতা রোড। তো আমরা এখান থেকে 9 কিলোমিটার রাইডে আমরা দেখতেছি যে আঙ্গুর পোতা এলাকার জীবন বিচিত্র। ভারতের হাট করছে না, করছিল খালি 5 কেজি করি, 5 কেজি করি নিবার কাছে, তার চিনি 250 গ্রাম করি আমি, ওই ওদের খালি চিনি 250 গ্রাম। ইন্ডিয়া জান না মাঝে মাঝে না, এগুলো যে ব্যবসা বাণিজ্য করে সমস্যা হয় না, না সাগর বাড়ি বেড়ে যাচ্ছি, পরিচিত আছে অপরিচিত লোক। আমরা চলে আসলাম সেই আঙ্গুর পোতায়। এখন আমরা গাড়িগুলো রাখে এখন আমরা চলে যাব সেই আঙ্গুর পোতার চা বাগানে। তবে এখানে কাহিনী করছে, একে বলতেছে তাজির চাকে বলছে, এই তুই আমাকে নিয়ে আসিস কেন, তুই আমাকে নিয়ে আসিস কেন, এই তুই আমাকে নিয়ে আসিস কেন, এরকম কাহিনী করতে 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 এত দূর রাস্তা ঘুরাইলি কেন। তো যাই হোক, এখানে একটা পানের বাগান দেখতে পারবেন, অর্থাৎ সুপারির গাছে পানের আবাদ। তো আমরা বরাবরই সেই আমার চাচা ভাতিজা মানে সবাই মিলে আর কি আমরা চলে আসি সেই রাইডে আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা চলে আসছি সেই চা বাগানে। আমরা এখন যে প্লেসে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইন্ডিয়ার স্থান, অর্থাৎ কি ইন্ডিয়াতে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি। ইন্ডিয়াতে বেশিরভাগ কিন্তু চায়ের আবাদ হয় অর্থাৎ চা বাগান হয়। এই যে দেখেন ইন্ডিয়ার গাড়িগুলো অর্থাৎ টোটোগুলো যাচ্ছে। এটি আমি এখন যে প্লেসে অবস্থান করতেছি এটি হচ্ছে ইন্ডিয়ার চা বাগান, আর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার সেই টোটো গাড়ি। এই টোটো গাড়ি যাচ্ছে, কিন্তু আপনারা আশেপাশে দেখেন কোনো প্রকারে কিন্তু তার কাটার বেড়া নেই, তারপরেও কিন্তু আমরা এখানে ঢুকে গেছি। আমরা ঘুরে ঘুরে দেখতেছি সেই চা বাগানটা। এই যে আপনারা এখন এই মুহূর্তে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা ইন্ডিয়ার যে পিলার, এই যে অর্থাৎ বর্ডারের পিলার। তো এই পিলারে আমরা
বিলার ক্রস করে কিন্তু ওই দিকে গেছে। দেখেন আমরা একটু ছবি তুলতেছি। এখন আমি এখান থেকে রওনা দিব বাসার উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে আমরা ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কেনার লাগবে ইন্ডিয়া থেকে, তো আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে নিলাম বাসার জন্য। এখানে আমার প্রায় 900 রুপির মতো খরচ হয়েছে। এটাই এটি হচ্ছে সেই ক্ষুদ্র দোকান। তো যাই হোক, এখন আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা সেই বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও বানালাম। এই যে আমার চাচা, অর্থাৎ এটি হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ব্লক নিয়ে। এটি ছিল আমাদের একদিনের ইন্ডিয়া সফর, অর্থাৎ 3 বিঘা করিডোর সফর। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই মতামত জানাবেন, আর একটি করে লাইক কমেন্ট বারবার বলতেছি, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।